সুপ্রভাত বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ইয়োর ফ্রেন্ড শুক্লাতে সবাইকে স্বাগত। তো যারা যারা আমার নতুন বন্ধু তাদেরও অনেক ভালোবাসা, আর যারা যারা আমাকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকে একটা নতুন ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ব্লগের প্রথমটা হয়তো খুব ভালোই কাটছিল, কিন্তু শেষের দিকটা না খুব কষ্টের। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো, আমি অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় 4-5 দিন, সপ্তাহখানেক হয়ে গেছে বোতলগুলো পরিষ্কার হয়নি। আমি না বোতলগুলো পরিষ্কার করি, আর সামনেই তো পুজো চলে এসেছে, একটু ঝাড় মুছা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে। তো দেখবে পুজো পুজো ব্যাপার এসে গেলে না সব বাঙালিদের ঘরে এই পরিষ্কার পরিচ্ছন্নটা শুরু হয়ে যায়। তো ঝাড়া মুছা ধোয়াধুয়ি, তো বোতল পরিষ্কার এটা তো কমন কাজ, এটা প্রতি সপ্তাহতেই করতে হয়। আর যত ভাবি বোতল ব্যবহার করব না, কিন্তু মগ ব্যবহার করলেও তো হয় না না, আর মগ করলে আমার ছেলেরা জল ফেলে দেয়, ব্যাস হয়ে যায়। তো বোতলটা তবু উঁচু উঁচু জায়গায় রাখলে তবু সময় কাটে। তো বন্ধুরা, আবার বলছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো সমস্ত কিছু কাজকর্ম যা টুকিটাকি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর করে থাকি। আর বাবিন তো এখনও ঘুমাচ্ছে, বিট্টু উঠে পড়েছে, আর সকালবেলার ওকে একটু দুধ খাওয়ানোর খাই দিয়েছি, আর বড়টা তো খায়নি, না খেয়েই ঘুমাচ্ছে। তো দেখি তুলি, এখনও ছেলেদের স্কুল পাঠাবো, এখনও বহুত বহুত কাজ। তো প্রত্যেক দিন দৈনন্দিনে একটা হাউসওয়াইফের যেমন কাজ থাকে, তো সেই কাজগুলো করতে হয়। তো সেই কাজই করে যাচ্ছি। আর বন্ধুরা, প্রথমে শুরুতেই বলছি যে একটা কথা বলছি যে দাদুর না আমার, মানে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তো তাই জন্য বলছি, খুব শরীর খারাপ। তো তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন দাদু সুস্থ হয়ে যায়, ভালো হয়, তাই না? তো চলো, বোতলগুলো পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হয়ে যাবার পর এখনও অনেক কাজ আছে, পুজো করতে হবে, স্নান করতে হবে। আমি এখনও পর্যন্ত স্নান করিনি, স্নান না করেই ঘরের টুকিটাকি সব কিছু কাজ সারা হয়ে গেছে। তো স্নানটা করতে হবে আজকে, একটু স্নান করতে আমার বেলাই হয়ে গেল, প্রায় 10:30 বেজে গেছে। তো স্নানটা না করলে না, সত্যি কথা বলতে, বউ মানুষ তো সকালবেলা স্নান করে নেওয়াটাই কিন্তু উচিত। এটা কিন্তু হিন্দু ধর্মের বাঙালি বউদের একটা রীতি বললে চলে, তাই না? তো আর আমি স্নানটা করে নিয়েছি, নিয়ে এবার দেখো আমার ছেলেরা কেমন নকুল দানার জন্য মানে আট পেটে আছে, বলে না পুরো একদম, কখন দেবে মা আমাকে, শুধু মানে হাত দিয়ে মানে ছোমাচ্ছে, ও মা একটু দাও না, ও মা একটু দাও না। আমি দাঁড়া পুজোটা করে নিই, নেওয়ার পরে তোদের আমি দেবো, বলছে ঠিক আছে দেবে। তা আমি বলি হ্যাঁ দেবো। তো বাতাসা খেতে পছন্দ করে না, কিন্তু ওই নকুল দানাটা বেশ ভালোবাসে। তো নকুল দানা ফেমিক যেটাকে বলে, আর আমরাও হয়তো ছোটোবেলায় এইরাম ছিলাম, আর সবাই এইরাম ছিল, মানে প্রসাদ খেতে ঠাকুরের বাতাসাই বলো, নকুল দানাই বলো, প্রত্যেকটা জিনিস ভালোবাসি। তো চলো বাবুকে এখন স্নান টান করিয়ে এবার স্কুল পাঠাই, আমার তো স্নান হয়ে গেছে, এখন ছেলেকে স্নান করিয়ে স্কুল পাঠাবো। তো দুষ্টু মিষ্টির সঙ্গে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি, এখন আমি শান্তি, এবার ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাইয়ে দুটো ছেলেকেই স্নান টান করিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। সারাদিনের কাজের মধ্যে স্নান করানো আর স্কুল পাঠানোটা একটা খুব বড় কাজ। তো দুজনকে স্নান করে একে খাইয়ে দিচ্ছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এবার আমি আমার ঘরে টুকিটাকি কাজ রান্নাবান্না সব কিছু নিশ্চিন্ত মানে করতে পারবো, না হলে পারবো না। তো ওরা যতক্ষণ জেগে থাকে আর যতক্ষণ ঘরে থাকে, আমি কোনো কাজ না শান্তিভাবে করতে পারি না, শুধু মনে হয় কী অন্যায় করছে কী করছে। আর সবসময় ওর বাবা বলে, বাবিনের বাবা, যে দেখো তুমি যাই করো না কেন অন্তত ছেলেগুলোকে লক্ষ্য রাখো, তোমাকে ঘরের কাজ ভালোভাবে করতে হবে না, ওরা বড় হয়ে যাক তখন তুমি ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু রাস্তার ধারে ঘর একটা যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি তুমি কিছু করতে পারবে? তো যার কারণে আমি সবসময় না ছেলেকে লক্ষ্য রাখার চেষ্টা করি, আর এই জন্যই আমি ওকে স্কুল পাঠিয়ে দিলাম। তো স্কুল গেলে আমি একটু নিশ্চিন্ত মনে থাকতে পারবো যে না একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। তো যার কারণে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এই যে ছোটো ছেলেকে খাওয়াচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ, খাবে না বেঁকে যাবে না শুয়ে পড়বে তার কোনো ঠিক নেই। তো আমি এখন একটু উঠে গেলাম, কারণ একটা কাকিমা পাউডার বিক্রি করতে এসেছিলো, তো অনেকবার ধরে না আসছে আমাদের বাড়িতে। তো আমি আবার এরম কী বলো তো, কারো কাছ থেকে যদি দেখি কোনো জিনিস, কাপড়ই বলো জামাই বলো, বা জিজ্ঞাস করি কেমন কী দাম, আমি আবার না নিলে না আমার খুব খারাপ লাগে, কেন বলো তো? মানুষের দেখবে এক একজন ঘাঁটবে, ঘেঁটে ঘুঁটে পালিয়ে যাবে, নেবে না, তো এটা আমার খুব খারাপ লাগে। কমা দামি জিনিস হলেও আমি নেওয়ার চেষ্টা করি। তো ওই কাকিমাটা অনেকবার এসেছিলো আমাদের বাড়িতে যে কিছু কিনবে কিছু কিনবে, আমি না কিনি, মানে আমার কাছে সেইরকম বড় প্রোডাক্ট তো অনেক অনেক দাম, আমি বলি দেখো কাকিমা আমার কাছে অত পয়সা নেই আর আমি অত দামি জিনিস নেবো না, বলতে কমা দামি জিনিসই সাবান আর পাউডার নিলাম। দুষ্টুমি করবি না, দুষ্টু তোদের ঘরে নিয়ে যা জানিস, আমি খাবারটা নিয়ে আমি আসবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।
তো সকাল একটু একটু ব্লগে একটু একটু তোমাদের সাথে কিছু শেয়ার করেছি কাজকর্ম, আর আজ তোমাদের সাথে দেখা হয়নি। তো এখন বাবুদের খাবার আনতে যাচ্ছি, এই যে টিফিন নিয়ে নিয়েছি, তো চলো খাবারটা নিয়ে আসি। এরা ভেজি ছোলা আলা একটা। হ্যালো কর, বল হ্যালো। বন্ধুরা এত আজকে রোদ বেরিয়েছে, বলে না যে শ্রাবণ ভাদ্র মাসে রোদেতে বলে কি এঁড়ে গরুর মাথা ফেটে যায়, ঠিকই বলে। রোদ মাথা খারাপ হয়ে যাচ্ছে এত পরিমাণে রোদ পুরি। আর এই যে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, এই মাঠের মাঠটাতে এত পরিমাণে গরম না তোমরা ভাবতে পারবে না, কোথাও একটুকু গাছ নেই, এত বড় মাঠ। আর ওকে দুষ্টুদের সাথে পাঠিয়ে দিলাম দুষ্টুদের বাড়িতে, আর ছোটো পুচকুটা ঘুমাচ্ছে, আর এখন আজকে রান্না বসেনি গো। বন্ধুরা আমি খাবার আনতে গিয়েছিলাম, মেয়ে তখন ঘুমাচ্ছিল, নিচে শুকরি দিয়েছিলাম, আর দরজাটা দিয়ে গেছি, কী কান্না কাঁদছে, আর সব সেই বালতি জলের বালতি ছিল, ঘর মুছছিলাম মনে হয় সামনেটা, জল টল ফেলে এক এক করে দিয়েছে, কেঁদে কেঁদে হাইরান হয়ে গেছে। ওর ঠাকুমা ঘুমাচ্ছে, উঠেনি, ভেবে কি জানি শুনতে পাইনি, এত চড়ে চড়ে কাঁদছিল। কী হয়েছে? এই তো আমি এসে গেছি, জল ফেলেছে এখানে, যেই যে এখানে তাকে এখানেগুলো তোলা ছিল এইগুলো সব ফেলেছে। তো ওখান থেকে এসে আর সব কিছু মোটামুটি কাজ টাচ করে, তারপরে অনেক কাঁচাকুচি ছিল কাজলাম, কেচে এখন ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন হবে ডিম ভাজা, ডিমের অমলেট করব, আর পটল ভাজা, আলু ভাজা, আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, ও দিয়েই মোটামুটি আমাদের খাওয়া চলে যাবে। তো আর বাবিন তো স্কুলের ডিম পাবে, সেই ডিমটা সেদ্ধ খেয়ে নেবে, আর ডাল হয়েছে, আলু সেদ্ধ ওর, ওটা দিয়েই ভাত খাওয়া যাবে। তো চলো আলু ভাজা পটল ভাজাটা করে নিই। আর যেটা বলতে বলতে থেমে গেলাম, ছেলেদের দেখবে সবসময় ডিসিপ্লিনের মধ্যে রাখবে, স্কুল পাঠানোর চেষ্টা করবে, সকালবেলা পড়তে বসাবে, দেখবে ছেলেদের না মানে মেমোরিটা মানে অনেকটাই সুস্থ, ওরা অনেকটাই ভালো ফিল করবে, ওরা যদি ডিসিপ্লিনের বাইরে চলে যায় না, ওদের মধ্যে একটা সিস্টেম বাইরে চলে আসবে। তো দেখো এই স্কুলের ভাত দিয়েছে অনেকগুলো, আবার ডালও দিয়েছে, তো ডালটা একদমই ভালো নয়, পাতলা জ্যাল জ্যালে, ভাতটা মোটামুটি খাওয়া যাবে, তো মোটামুটি খাওয়া যাবে না বন্ধুরা, আমরা খাই, কারণ আমরা সব কিছু খেতে অভ্যস্ত, আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ বলো, মধ্যবিত্ত ঘরের মেয়ে বলো, তো আমরা হচ্ছে জলের মতন, যেখানে আমাদের রাখবে সেই পাত্রেই আমরা সেইরকম আকার ধরতে জানি প্রত্যেকটা মেয়েই। তো ছেলেরা না খেলেও আমরা, আমি খেয়ে নিই, আমরা নয় আমি খেয়ে নিই, কারণ আমি তখন ভাতের চাল কম না কম নিয়ে ওই ভাতটা খেয়ে অ্যাডজাস্ট করে নিই, কারণ কী বলতো এখন যদি অপচয় করি পরবর্তীকালে হয়তো এই ভাতটা পাবোই না, তাই না? তো সেই বুঝে আগের কথাটা ভেবে আমি কোনোদিনও নষ্ট করি না, আর আমার মাকেও কোনোদিনও নষ্ট করতে দেখিনি, তো ঘরের চাল তবুও কোনোদিনও নষ্ট করেনি, বলে অন্ন নাকি নষ্ট করতে নেই, তো যার কারণে অনেকেই দেখি স্কুলের খাবার খেতে চায় না। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের কাছে, তো দাদুকে অবশ্যই দেখাবো দাদু কেমন আছে না আছে, তো দাদুর অবস্থা খুব খারাপ বন্ধুরা, দাদুর খুব শরীর খারাপ, দাদু মানে আমার হচ্ছে গৌতমের দাদু, মানে আমার বাবার শ্বশুরের কাকা আর কি, তো খুব শরীর খারাপ, হয়তো মারা যাবে, আজকেই হয়তো মারা যাবে, জানি না কী হবে, একদমই খেতে পারেনি, কোথাও কোথাও বলা হয়ে গেছে, আমাকে বলে না দেবো একটু, আমি বলি ছাতু খাবে, তুমি তো কিছু খেতে পারো নি, বলে হ্যাঁ ছাতু গুলে নিয়ে আসো ছাতু খাবো, বলে এক্ষুন ছাতুটা গুলে দিয়ে এলাম, আর কাকিমা খাওয়াচ্ছে চামচে করে, দেখাবো তোমাদের আবার কেমন কী আছে না আছে, ঠাকুরকে ডাকি যেন সুস্থ থাকে। তো সকালবেলা ভালো ছিল, এখন পুরো একটু মানে 8-9 থেকে বিছানা থেকে উঠতে পারেনি, একদম খেঁচে যাচ্ছে, আর চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, হালকা হালকা কথা বলছে শোনা যাচ্ছে, কী হবে কী জানি। আর ওই ঠাকুমাও কিন্তু দুর্গাপুজোর আগেই মারা গিয়েছিলো, ঠিক দুর্গাপুজোর এক সপ্তাহ আগে মারা গিয়েছিলো, সেই বছরই আমার বিয়ে হয়েছিল। তো চলো ওই করতে করতে বাবিনের বাবা চলে এসেছে দাদুর কাছ থেকে ঘুরে, এবার বাবিনের বাবাকে একটু খাইতে দিয়ে দিই। আর দাদুর কাছে তো আজকে মনে হয় 5-6 শুধু যাচ্ছি আসছি যাচ্ছি আসছি। তো আজকের ব্লগ তো মানে ভালো আছে মোটামুটি, আজকের ব্লগে আমি তোমাদের বললাম দাদু ভালো আছে, আর চাই যেন প্রত্যেকটা ব্লগেই দাদু বেঁচে থাকুক ভালো থাকুক। তো দেখে এলাম, দাদু বললো আমি ছাতু খাবো, বৌমা ছাতু দাও, আর আমাকে কী জড়িয়ে কাঁদছে জানো, আমার যে কী কষ্ট হচ্ছে তোমাদের কী বলবো, দাদু সত্যিই যদি মরে যায় না এই স্মৃতিগুলোই শুধু মনে থাকবে, আমাকে জড়ি ধরছে, আমার ছেলেদের হাত বুলাচ্ছে গায়ে, আমি বলি তুমি আশীর্বাদ করো দাদু আমি যেন বড় হতে পারি, বললো হ্যাঁ তুই বড় হবি তুই বড় হবি, আমি বলি তোমার আশীর্বাদটা যেন আমার মাথায় থাকে, আমার যেন সত্যি বলছি আমার বুকে থাকে, তুমি আমাকে বেশি করে আশীর্বাদ করো দাদু।
ওখান থেকে আসার পরে আমি বলি ভাত দুটো খেয়ে নিই, তো বেশি খেতেও পারিনি, দেখো একদম চারটি কটে ভাত নিয়েছি আমি, নাহলে অনেকগুলো ভাত খাই, কিন্তু ওইটাম দেখে না ভাত ঢুকছে না নিচের দিকে। তো কোনো রকম দুটো চারটে খেয়ে আবার দাদুর কাছে ছুট দিলাম যে দাদু কেমন আছে দেখি। তারপরে আজকে তো আজকের দিনটা এতটাই মানে খারাপ গেছে, বাবাও ঘরে নেই, বাবা যদি ঘরে থাকতো তবু নয় ছুটে ছাটে কিছু একটা করতে পারতো, তো বাবাও নেই, জানি না আজকে রাতটা কী হবে। তো আমি তো আজকে আজকে কীবার বলে দিচ্ছি, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার না সরি সোমবার, তো সোমবার। তো বন্ধুরা দাদুর শরীর সত্যি খুব শোচনীয়, তার মধ্যে কাকু আবার বিড়ি দিয়ে গেছে, আমি পাচ্ছি না, এক্ষুনি দাদুর কাছ থেকে এরম এসে বিড়ি করছিলাম, আর দাদুকে একটু ছাতু খাওয়াচ্ছিলাম, চামচ করে খাচ্ছিলো, মনে হয় আজকেই শেষ দিন নাই না, আর বললো যে নাচবো চা খাবো, বললো ই খাবো ছাতু খাবো, বলতে ছাতু নিয়ে গেলাম, এখন বলে চা খাবে আর পাউরুটি, ওই জন্য পাউরুটিটা ছিল, আর আমি বলি পাউরুটিটা নিয়ে যাই, কাকিমাকে বলবো একটু রচা করে দিতে, তো চলো কাকু দাদুকে দিয়ে আসি রুটিটা। তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ দাদু কেমন অবস্থায় হয়ে আছে, তো জানি না আজকের দিনটা কীভাবে কাটবে, দাদুর এত কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়াটাই আমার কাছে মনে হয় বেটার, তো খুব কষ্ট পাচ্ছে, মানে এত পরিমাণে কষ্ট পাচ্ছে কী বলবো আর। তো চলো বন্ধুরা এখানেই আমার ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই দাদুর জন্য দাদুকে ভালো কামনা করো, দাদু যেখানেই যাক ভালো যাক আর বেঁচে থাকুক, আমি চাই তো বেঁচে থাকবো।